নমস্কার সবাইকে। তো আমরা এখন বাজার নিয়ে আলোচনা করব। আগামী দিন অর্থাৎ বুধবার 17 তারিখ বাজার কেমন যেতে পারে, তো বাজার কেমন যাবে বললে আমরা নিফটি অ্যানালিসিস করব, কারণ নিফটি অ্যানালিসিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বাজার কেমন যেতে পারে। তো মাঝখানে কিন্তু আমরা 2-4টা দিন বন্ধ পাচ্ছি, তো এই বন্ধের মধ্যে যে কোনো খারাপ ইভেন্ট আসতে পারে, জানি না কি হয়, তবে সেটা আমরা এখন দেখব না। আমরা এখন দেখব যে টেকনিক্যালি নিফটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং আগামী দিন কোথায় যেতে পারে, কি হতে পারে। তো এখানে ডে টাইম ফ্রেম আমি অ্যাপ্লাই করেছি। ডে টাইম ফ্রেমে যদি আমরা এখানে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা এখানে একটা অনেক বড় একটা ডাউনফল দেখতে পেয়েছিলাম এবং আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম যে জানি না মার্কেটে কী হয়, হয়তো বা আরও পতন হবে। প্রত্যেকে বলেছে 12,000 যাবে, অনেকে বলেছে 10,000 যাবে, অনেকে বলেছে 8,000 যাবে, প্রত্যেকের ভিউ এখানে দিয়েছে। তো এখানে তারপর কিন্তু এই জায়গা থেকে যে আমরা আপ ট্রেন্ডটা দেখতে পেলাম, এই যে দেখুন কন্টিনিউ উপর দিকে চলছে কিন্তু, হ্যাঁ, যদিও মাঝে মাঝে কী হয়েছে, মাঝে মাঝে আমরা দেখতে পেলাম যে এখানে কিছুটা উপরে গেল, তারপর নিচে, কিছুটা উপরে নিচে, কিছুটা উপরে নিচে, কিছুটা উপরে নিচে, এইভাবে করে কিন্তু অনেকটা উপরে গেল এবং হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু এই র্যালিটাকে কন্টিনিউ রেখেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু সেই কিছু কিছু করে কিন্তু ভালো একটা পজিশনে দাঁড়িয়ে আছে, সেটা আমরা ডে টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যে আমরা রেজিস্ট্যান্স লেভেলগুলো পাচ্ছি, সেই রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো সেই রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি আমি এখানে মার্ক করি, তাহলে নোট করে রাখবেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ লেভেল এই লেভেলগুলো, যে লেভেলগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এই যে দেখুন, প্রথম যে লেভেলটা সেটা হচ্ছে 17,784। এই লেভেলটা আমাদের আগামী দিনের জন্য খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটাকে ব্রেকআউট করে যদি এইখানে সাস্টেন করে, কোথায়, এই জায়গায়, এই লেভেলটার উপরে, এই যে আমরা লাইনটা মার্ক করেছি, এর উপরে যদি সাস্টেন করে, তাহলে আমরা কিন্তু ভালো একটা আপ ট্রেন্ড র্যালি দেখতে পারি। তারপরের যে লেভেলটা, সেই লেভেলটা কী হতে পারে, তারপরের যে লেভেলটা, সেই লেভেলটা হতে পারে 18,093। এই লেভেলটাকে কিন্তু টেস্ট করতে পারে, হয়তো বা এই লেভেলটাকে ব্রেকআউটও করতে পারে। যদিও আমরা বলবো যে বাজার কিছুটা দুর্বল, তবে হারতে রাজি নয়। কেন, যদি এতই দুর্বল হতো তাহলে কিন্তু নিফটি এই র্যালিটাকে কন্টিনিউ করতে পারতো না। আর নিফটি কিন্তু কিছু কিছু করে র্যালিটাকে কন্টিনিউ করেছে, হায়ার লোয়ের মাধ্যমে, এবং ভালো একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে দাঁড়িয়েছে। এবং এই রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2022। তো এই লেভেলটাকে ব্রেকআউট করে যদি সাস্টেন করে, তাহলে আমরা কিন্তু 18,093 লেভেলটাকে দেখতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা এমনটাও দেখতে পারি যে অল টাইম যে হাই 18,604, সেই লেভেলটাকেও ব্রেকআউট করতে পারে কিছুদিনের জন্য, যদি যুদ্ধকালীন পরিবেশে এমন কোনো যদি অঘটন না ঘটে। তো এটা আমরা ডে টাইম ফ্রেমে দেখিয়েছি। তো আমরা এইবার দেখবো কি, এখানে উইকলি টাইম ফ্রেম আমরা অ্যাপ্লাই করেছি, উইকলি টাইম ফ্রেমে দেখবো। উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন কি সুন্দরভাবে এখানে আমরা একটা কি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। প্রথমে লো, হাই, লো, হাই, লো, হাই, তারপর দেখুন এই লেভেলটাকে ব্রেকআউট করেছে, এই লেভেলটাকে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা পাচ্ছি। এখানে যদি আমি ক্লিয়ার একটা ট্রেন্ড লাইন মার্ক করি, তাহলে এখানে, তো এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন মার্ক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। তাহলে এই যে দেখুন, এখানে যদি আমরা ট্রেন্ড লাইনটা মার্ক করি, তাহলে আমি রে লেভেলটা নিয়ে মার্ক করব। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল পেয়েছিলাম এবং মার্কেট কিন্তু এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করেছে। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কেন হলো, এই যে দেখুন রেজিস্ট্যান্স, এখানেও তৃতীয়বার, চতুর্থবার, এই যে দেখুন এই লেভেলটাকে ব্রেকআউট করে উপরে ক্লোজ হয়েছে। তো যেহেতু উপরে ক্লোজ হয়েছে, যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন না হয়, গ্যাপ আপ ওপেনও যদি না হয়, যে জায়গায় ক্লোজ হয়েছে নিয়ার ক্লোজিংও যদি ওপেন হয় এবং এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে মার্কেট প্রথম 45 মিনিট অর্থাৎ 10টা পর্যন্ত, তাহলেও কিন্তু আমরা কিন্তু একটা ভালো আপ ট্রেন্ড র্যালি দেখতে পারি উপরের দিকে। তো এই লেভেলটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই লেভেলটা। ওকে, তো যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ব্রেক করবে, ততক্ষণ কিন্তু আমরা পুট অপশনকে বাই করতে পারি না বা ফিউচারকে সেল করতে পারি না। সেই লেভেলটা হচ্ছে 17,588। তো আমি এখানে মার্ক করবো লেভেলটা, লেভেলটা হচ্ছে 17,588। এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, কীভাবে যদি এইভাবে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু আমরা এখানে সেল করতে পারি নিফটিকে এবং আমরা পুট অপশন বাই করতে পারি। আর যদি প্রথম
45 মিনিটে এই লেভেলটাকে ব্রেক করতে না পারে তাহলে হেভি একটা বাইং আসবে। কারণটা হচ্ছে কি, এখানে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করে সাস্টেন করেছে, তো আমরা কিন্তু সেই দিক লক্ষ্য রেখে কিন্তু ট্রেড করব। তারপরে আমরা আরেকটা চার্টে দেখব, তো এখানে কিন্তু আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং এই ফ্ল্যাগ প্যাটার্নের যে আপার লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই লেভেলটাকে ব্রেকআউট করে এখানে ক্লোজ হয়েছে। সুতরাং নিফটি স্ট্রংলি বাইং পজিশনে আছে, যদিও কিছুটা দুর্বল ছিল, এখন নয়। কিছু দুর্বলের মধ্যে, দুর্বলতার মধ্যে কিন্তু মার্কেট নিজেকে আপট্রেন্ডের দিকে কন্টিনিউ রেখেছে। তো সুতরাং এখানে ভয় কিছু নেই, শুধুমাত্র আমরা এখানে এই ক্ষেত্রে কিছুটা যে কমফোর্টেবল জোনে নয়, এই কারণে যে আমরা যে শেয়ারগুলো ইনভেস্টমেন্ট করেছি সেই শেয়ারগুলো কিন্তু তেমন পরিমাণে গ্রোথ হয়নি। যখন ক্র্যাশ হয়েছিল, যে পরিমাণে সেই স্টকগুলোতে ডাউনফল হয়েছিল, মার্কেট গ্রোথ হওয়ার সাথে সাথে কিন্তু সেই সমস্ত শেয়ারগুলোর মধ্যে তেমন পরিমাণে গ্রোথ হয়নি, সেটা হচ্ছে আমাদের জন্য কিছুটা দুর্বল পয়েন্ট। তো সেই দিক লক্ষ্য রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হয়তোবা সামনের দিকে আরও র্যালিটাকে কন্টিনিউ রাখতে পারে, আর যদি কোনো কারণে অল টাইম হাইটাকে ব্রেকআউট করে তাহলে কিন্তু বড় একটা র্যালি আমরা দেখতে পারি আগামী দিন। এই ক্ষেত্রে লেভেলগুলো আপনাদের বললাম যে কখন আমরা কি করতে পারি। ওকে, ডে টাইম ফ্রেমে আমি আরেকটা সিনারিও দেখাতে চাই আপনাদের। এই যে দেখুন, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল, এই ডাব্লিউ প্যাটার্নের নেক লাইনটাকে ব্রেকআউট যখন করেছে তারপরে কিন্তু আমরা আপট্রেন্ড র্যালিটাকে আরও স্ট্রংলি দেখতে পেলাম। তো আগামী দিন 17,784 লেভেলটাকে যদি ব্রেকআউট করে তাহলে আমরা 18,093 লেভেলটা দেখতে পারি, ক্লিয়ার। আর যদি আমরা সেল সাইড ট্রেড করি তাহলে 17,588 লেভেলের কে যদি ব্রেক করে তাহলে কিন্তু বড় একটা ডাউনফল আসতে পারে। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার বেশি বেশি করে করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং 15 আগস্টের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ।